অসম রাজ্যখনত এই যোৱা লোকসভা নির্বাচনত বীর দর্বে ভারতীয় জাতীয় কংগ্রেসে যুদ্ধ করেছে। আমি কিমানকিটা জিকিছো আর যেটা জিকা নাই তাতো বীর দর্বে আমি সন্মুখ সমরত আমি যুদ্ধ করেছো। ভারতীয় জাতীয় কংগ্রেসে এটা যখন লিস্ট আজি যোৱা দুদিন আগত পাবলিশ করেছে গোটেই ভারতবর্ষ যিকেইখন রাজ্যত কম সংখ্যক ভোট আমি লাভ করেছো, তার কারণে ইকুয়ারির বাবে এটা উচ্চ পর্যায়ের কমিটি বনাইছে আর সেই কমিটিত অসমৰ মাজৰ পৰা দুজন সাংসদক সদস্য হিচাপে, অন্যতম রাজ্য কর্ণাটকা আর তেলেঙ্গানা দুখন রাজ্যত আমার অসমৰ সাংসদৰ বাবে নির্বাচিত করেছে। আর এইটো তেওঁলোককো ধন্যবাদ জানাইছো। আর অসমৰ সভাপতি হিসাবে ভূপেন কুমার বৰাদেৱক মই আমার সকলোৰে হৈ এনে এটা কৃতিত্বৰ বাবে আর অসমত যিদৰে আমি যুদ্ধ তীব্রতার ফাইট করল, যুদ্ধ করল, আর গুহাটী লোকসভাক ইয়াক উল্লেখ করব বিচাৰিছো। গুহাটী লোকসভাত গুহাটী মহানগর জিলা কংগ্রেস কমিটি, কামরূপ জিলা কংগ্রেস কমিটি, অসম প্রদেশ কংগ্রেস কমিটি ভূয়সী প্রশংসা বারম্বার মই করো। এই যিদরে আমি যুদ্ধ দিছো এটি আমার সকলো দলের কর্মীর কৃতিত্ব, আর অসমত সম্মুখ সমরত থাকি যিদরে কর্মীয়ে যুদ্ধ দিছে ভূপেন বৰাদেৱৰ নেতৃত্বত, আর তারে ফল যখন লিস্ট ওলাইছে সর্বভারতীয় কংগ্রেস কমিটিয়ে কুয়ারির বাবে এখন কমিটি বনাইছে, উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি তেওঁলোক যাব, তাত অসমৰ দুজনকে সাংসদ তাতে নির্বাচিত হয়েছে। ধন্যবাদ। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।